Good morning, guys. Welcome to another mini vlog, I would say. Actually, আসছিলাম এদিকে আর কি আমার বাইক সার্ভিস করাতে. As usual, স্প্যানারই দিলাম. ভাবলাম কত আর হাতে জিলার স্প্যানার দেখাবো, তাই আর ভ্লগ করতেছি না আজকে. But এদিকে আসার রিজন obviously you might have found from the thumbnail itself. There is a new bike in town, the Yamaha MT-15. I don't see it yet. Okay, it's inside. I remember last year আমি equally excited ছিলাম X-Motion-টা দেখার জন্য. Here is another beauty. Oh my god, look at this one. পুরাই Optimus Prime লাগতেছে. It looks somewhat like X-Motion from the backside. But look how beautiful it looks. এত সুন্দর লাগতেছে বাইকটা. I mean, কোনো একটা পয়েন্ট নাই যে বলা যাবে that এই জায়গাটা সুন্দর না বা এই জায়গাটা একটা আউট অফ প্লেস. এভরি সিঙ্গেল কর্নার, এভরি লিটল ডিটেলস লুকস আউটস্ট্যান্ডিং. আচ্ছা বসে দেখি, সিট হাইট একটু বেশি ফ্রম দ্য রেগুলার বাইকস, ফ্রম দ্য রেগুলার আই মিন জিক্সার, GSXS, ওগুলো হচ্ছে একটু হাইট বেশি. ট্যাঙ্কারটা খুবই সুন্দর লাগতেছে, দিস লোগো ওয়াও. একটু স্টার্ট করি আবার. হাই বাডি. আচ্ছা এটা স্টার্ট করার সিস্টেম হচ্ছে ইউ পুশ ইট ডাউন. ওয়াও, সো স্মুথ, বিউটিফুল, ইটস রেভড সো স্মুথলি. হাউ ডু আই লুক অন দ্য বাইক, কি বলো গাইজ? নিয়ে ফেলি. আই থিঙ্ক বাংলাদেশে এটা ফাস্টেস্ট বাইক হওয়ার চান্স অনেক বেশি. 19.3 হর্স পাওয়ার. সো ইফ ইউ আর সামওয়ান শর্ট, তাহলে হাইট একটু ইস্যু হতে পারে, জাস্ট লাইক হিম. নেক্সট মোশন আর এটার মধ্যে যদি চয়েস করতে হয় খুবই টাফ হবে, বাট দ্য মেইন ডিফারেন্স পয়েন্ট উইড বি দ্য হেডলাইট. ইঞ্জিন গার্ডটাও খুব সুন্দর, বাট একটু ডিজাইন থাকলে ভালো হইতো. এখানে যদি কোনো একটা স্টিকার থাকতো, এনিথিং লাইক ইয়ামাহা অর এমটি. এবিএসটা মিসিং, আই থট এবিএস সহ আসবে. অলরাইট দেন, ওয়ান লাস্ট লুক এট দ্য এমটি. হোয়াট এ বিউটিফুল মেশিন. লেটস গো. ইফ ইউ লুক এট ইট টু মাচ ইউ উইল ফল ইন লাভ উইথ ইট. এই মাত্র সার্ভিসিং শেষ করলাম, অলমোস্ট 5 আওয়ার্স এগেইন অ্যাজ ইউজুয়াল. স্প্যানার আসলে অবস্থাই হয়. So MT was good, but I'm totally disappointed that ABS dilo na kena, ami seta bujhtechi na. 530,000 price ekta bike e jodi ABS na thake, how do you justify that? Just service the main plan chilo, kintu half summer jehetu kache chilo, bhablo MT ta dekhe ashi plus ekta video kore feli. ওভারঅল আমার কাছে X-Motion-টা বেটার লাগছে. আই থিঙ্ক লাইক দ্য ক্লোজেস্ট থিং ইউ ক্যান কম্পেয়ার উইথ দ্য এমটি ইজ দ্য X-Motion, হোন্ডা X-Motion. X-Motion-এর সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা, ওটা খুবই সুন্দর লাগছে আমার কাছে. ইটস সামওয়াট লাইক দ্য ডিউক. সেকেন্ড জিনিস হচ্ছে X-Motion-এ ABS ব্রেক আছে কিন্তু এমটিতে নেই, উইচ আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড. আই ডোন্ট নো ওয়াই আ লিডার ব্র্যান্ড লাইক ইয়ামাহা ডু দ্যাট. I mean, they should be the first one to come with the ABS brake on such premium level of bikes. But I think they spent too much money on the headlight. ABS dite bhule geche. Third thing, I think X-Motion e tire ta wide. Rear tire 150, I think. The MT the 140. And last thing I can say that X-Motion suspension and the seating was lot more comfortable. Jeta amar kache lagche ar ki. Ami onek chinta korlam ar ki bike ta dekhar por thekei. So overall onek chinta kore dekhlam, if I had to choose one, I think I'll go for the X-Motion. কিন্তু একটা জিনিস আমার কাছে শকিং লাগতেছে, V3 আর MT-র মধ্যে প্রত্যেকটা জিনিসই লাইক অলমোস্ট আইডেন্টিক্যাল. ইফ ইউ লুক অ্যাট দ্য ইঞ্জিন, গিয়ারবক্স, টায়ার্স, এক্সস্ট,
সব কিছুই লাইক স্পেসিফিকেশন যদি চেক করো তাহলে ইউ উইল সি দ্যাট এভরিথিং ইজ অলমোস্ট সেম, কিন্তু এমটির প্রাইস কিন্তু থাইল্যান্ডেও একটু বেশি ভিতরিচ্ছে। অ্যান্ড আমি আর কি অ্যাকচুয়ালি একটু ফুল ডিটেলস দেখতেছিলাম যে প্রাইস ডিফারেন্সটা কেমন, লাইক এত বেশি কেন আমাদের বাংলাদেশের সাথে। সো থাইল্যান্ডের যদি আমরা কম্পেয়ার করি, থাইল্যান্ডের কারেন্সি অনুযায়ী ইটস অ্যারাউন্ড আই থিঙ্ক 98,000 বাত, যেটা বাংলাদেশের টাকায় হয় 2,50,000 টাকার মতো। সো ওই বাইকটাই আমরা আরও প্রায় ডাবলের চেয়ে বেশি পে করতেছি, উইচ ইজ রিয়েলি স্যাড। আই মিন আই ডোন্ট ব্লেম দ্য কোম্পানিজ, ডেফিনেটলি কোম্পানিজ আর হিয়ার টু মেক মানি। ওই পজিশনে হয়তো আমরা হলে একই জিনিসই করতাম, বিকজ দেয়ার ইজ কাস্টমার, এই বাইকগুলোর কাস্টমার আছে বাংলাদেশে, বাট ইটস রিয়েলি স্যাড টু বি অনেস্ট। কি অবস্থা ভাই? ভালো আছো? আনাদার GSX S owner? এখানে আসছি দুইটা কারণে। ও আমার আগের একটা ব্লগে ছিল যখন বাইকের রিভিউ করছিলাম, ওর কাছ থেকে একটু ইনফরমেশন জানতে আসছি অ্যাবাউট হিজ বাইকস পারফরমেন্স। রিভিউটা করবো যেহেতু একটু ডিটেইলড ইনফরমেশন প্লাস কয়েকটা ওনারের রিভিউ নিয়েই করলে বেটার, যাতে সবাই একটু ক্লিয়ার হতে পারে যদি বাইকটা কিনতে চায়। সেকেন্ড থিং হচ্ছে এখানে নাকি একটা খুব মজার জলপাইয়ের চা আছে, আসার পর থেকেই ফ্রেন্ডরা বলতেছে যাওয়ার জন্যে। আজকে ভাবলাম যেহেতু এদিকে আসতেছি তাহলে চাটা খেয়েই যাই। অ্যান্ড টু মেক আস ফিল মোর ওয়ার্স, আমি অ্যাকচুয়ালি UAE-র প্রাইসটা কম্পেয়ার করতেছিলাম, অ্যান্ড যা দেখলাম MT-15-এর প্রাইসে UAE-তে আমরা MT-7 পাচ্ছি। সো ইম্যাজিন 150cc-র বাইকের টাকা দিয়ে ওখানে 700cc পাওয়া যাচ্ছে। অ্যান্ড টু মেক থিংস ইভেন মোর ওয়ার্স, আমি একটু সেকেন্ড হ্যান্ড বাইকের মার্কেট দেখতেছিলাম, অ্যান্ড গেস ওয়ার আই ফাউন্ড, প্রত্যেকটা বাইকে 3,000-4,000 kilometers চালানো, প্রত্যেকটাই 500,000-600,000 ভিতরে। অ্যান্ড গেস দ্য বাইক স্যার, ইয়ামাহা R6 2016 মডেল, GSX R600, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান GSX S750, অ্যান্ড দ্য প্রাইস ইজ অ্যারাউন্ড 5.5-6। হাউ ডিড দ্যাট মেক ইউ ফিল? কবে যে আমরা এই গ্যাপটা ক্লোজ করতে পারবো আই হ্যাভ নো আইডিয়া। সো দিস ইজ ইট গাইজ, জাস্ট সাম ইনসাইট ইন আওয়ার বাইক মার্কেট। ইন্ডিয়া থেকে অনেকেই কমেন্ট করে ওয়াই ডু ইউ হ্যাভ সাচ চিপ বাইকস, দ্যাট ইজ দ্য রিজন গাইজ, আমরা 150cc-র জন্য 6,00,000 টাকা পে করি, ওর রাদার 125cc। ও ইয়াস, ওয়ান মোর থিং, MT-তে তিনটা কালার আসছে বাংলাদেশে, হোয়াইট, ব্লু অ্যান্ড দি ব্ল্যাক। হোয়াইট ইজ সোল্ড আউট, ব্ল্যাক আই থিঙ্ক দুইটা ইউনিট আছে বললো, অ্যান্ড ব্লু ইজ অ্যাভেলেবল। সো লেট মি নো গাইজ, যদি কেউ কিনে থাকো আর কিনতে চাও, আই উড লাভ টু ডু এ রিভিউ অন ইট। Well, that's it for today. I'll see you guys in the next vlog. Peace. Kotha hai? Eto morich? Actually, ekhane jolpai chaarai bes.